শুধু আসাম নয়, বুধবার সন্ধ্যায় একই সময়ে ত্রিপুরার উদয়পুরীয় সাংবাদিকদের উপর সমাজ বিরোধীরা আক্রমণ সংঘটিত করে। জানা গেছে, সমাজ বিরোধী কাজের খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার হন চারজন সাংবাদিক। পুলিশের সামনে এ ঘটনা ঘটলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। অ্যাকচুয়ালি আমি এখানে সংবাদ সংগ্রহ করতে আসি, তো আমাদের দেখি কোনো এখানে পুলিশকর্মী নাই, রেল পুলিশ নাই, তো রেল পুলিশ না থাকাতে আমার আমাকে কিছু আমি যখন তাদেরকে সামনে যারা এখানকার আমার অভিযুক্ত ছিল বা পেয়েছিলাম আমি খবর, তাদের বিরুদ্ধে আমি যখন ক্যামেরা করি, যা ক্যামেরা অন ক্যামেরাতে তারা আমার সাথে কথা বলছিল, ঠিক তখনই কিছু লোক তাদেরকে পার পাইয়ে দিচ্ছিল। এর সঙ্গে যুক্ত ছিল কিন্তু এখানকার যে একজন এখানকার রয়েছে যে রেলকর্মী, রেলকর্মী বলতে পুলিশকর্মী জানিয়েছে পরবর্তী সময়, সে পুলিশকর্মী রেল পুলিশের কর্মী, সে কিন্তু তাদেরকে পার পাইয়ে দিয়েছিল, তাদেরকে অটোতে উঠে পাঠিয়ে দেওয়ার বা এখান থেকে সরে দেওয়ার চেষ্টা করেছিল। তো এই কারণে আমরা জিজ্ঞেস করি কেন, আমরা তখন ক্যামেরা অন অবস্থা ছিল, কিছু লোক তখনই কিছু লোক কিছু পোলাপাইন কম বয়সী, ধরেন 22-23 বছরের বয়সী কিছু যুবক এখানে আমাদের আক্রমণ করে, আমার সহ আমার সঙ্গে আমার দুজন ক্যামেরা পার্সন ছিল, তাদের আক্রমণ করেছে। তাদের নাম কি? তারা যারা আক্রমণ করেছে, যাদের আক্রমণ করেছে তাদের কি না সাংবাদিকদের কি কি না? না, প্রথমত আমার উপর হয়েছে কি না, আমার নাম মিন্টু ধর, তো আরেকজন হয়েছে পূর্ণ দেবনাথ, আরেকজন হয়েছে উৎপল দে, তারা প্রত্যেকে আক্রান্ত। বিশেষ করে আমরা যখন ক্যামেরা করছিলাম ইস্যু ছিল আমার ক্যামেরা বন্ধ করো, আমরা ক্যামেরা বন্ধ করিনি। যারা আক্রমণ করেছে তারা চিনতে পেরেছ? আমি এখানকার না, তারপর চিনতে পারিনি, কিন্তু আমার ক্যামেরাতে সমস্ত কিছু রয়েছে।